গুড মর্নিং বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো শুনছি দেশে সকালের দিকে ভীষণ ঠান্ডা পড়ছে, তো আমাদের এখানে সকাল হোক দুপুর হোক সব সময়ই গরম, এখানে শীতকাল নেই বললেই চলে। তো যাই হোক, যখন আমরা ডিসেম্বরে বাড়ি যাব তখন একটু শীতটা উপভোগ করে আসব, আবার এখানে আসার পরে যাকে তাই গরম। এখানে শীতকালটা একদমই নেই, এখানে শুধু বর্ষাকাল আর গ্রীষ্মকালই আছে। তবে হ্যাঁ, এখানকার বেলাটা একটু ছোট হয়েছে আগের থেকে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আছে, তবে শীতটা একদমই নেই। রবিবারের সকালে বেশ একটু ঘুগনি লুচি হলে দারুণ লাগে, তাই না? এই তো আমি রাত্রেবেলা এই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় উঠে এই আলুগুলোকে ছোট ছোট করে কেটে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম। আর এইখানে আমি একটু ময়দা মাখিয়ে ভালো করে ডোটাকে রেডি করছিলাম। ডোটা ভালোভাবে রেডি করে এই যে এখানে আমি একে একে লুচিগুলোকে ভালো করে বেলে নিয়েছিলাম, আর এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। ঘুগনির জন্য মটর প্রেশার কুকারে রেডি হয়ে গেছে। ব্যাস, আমার এখানে ঘুগনি, গরম গরম ফুলকো ফুলকো লুচি সব রেডি, এবার খেতে পারলেই হবে। আর ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, বিট নুন, চাট মশলা সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়েছে, আর শেষে একটু সসও নিয়ে নেওয়া হয়েছে। ওর খাবারটা আগে সাজিয়ে দিয়েছি, আর এই যে এই বাটিটা হচ্ছে আমার ঘুগনি। আমি এখনও লুচিগুলো নিইনি, এবার নেব। ব্রেকফাস্ট শেষ করে তো এবার লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো ভেবেছিলাম যে একটু মাটন আছে অলরেডি ফ্রিজে, তো তাই একটু মাটন করব। কালকে তো বাড়িতে নবান্ন ছিল, তো আমার দিদা সবাই বলছে যে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা অনুষ্ঠানেই তুই থাকতে পারছিস না। তো আমি দিদাকে বললাম কি আর করবে বলো, তুমি একটা কাজ করো, ভিডিও কলে আমাকে সব পাঠিয়ে দাও। সেই শুনে আবার ভাই দেখছি একটা ফলের ঝুড়ি নিয়ে চলে এসছে, তো আমাকে তখন সবাই বলছে তোরাও একটু চাল ভিজিয়ে মিক্সিতে বেটে নিলেই পারতিস। তো আমি বলছি যে না থাক, আমরা চাল নবান আর করবো না, আমরা একবারে বাঁশ নবান করছি। মানে আমাদের বর্ধমানের সাইডে এই বাঁশ নবানে মাংস হয় আর কি, তো আমরাও যেহেতু মাংস বানাচ্ছিলাম সেই কারণেই বললাম যে আমরা একবারে বাঁশ নবান করছি। তো এই নবান্ন উৎসবটি হচ্ছে বর্ধমানের মানুষদের কাছে একটা পপুলার উৎসব। সেটা হচ্ছে এই যে নতুন ধান এই সময় ওঠে, তো সেই নতুন ধানের চাল দিয়ে বানানো হয়। তো এই চাল গুঁড়ি মিশিয়ে তার সাথে অনেক ফল মূল মিশিয়ে ক্ষীর মিষ্টি সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়। তো এটি একটি হিন্দুদের উৎসব, এখন তো প্রায় প্রত্যেক উৎসবে মিক্স কালচার হয়ে গেছে, এখন শুধু বর্ধমানে কেন, কেউ কেউ ইচ্ছে করলে পারে অন্যান্য শহরেও এটা সেলিব্রেট করতেই পারে। এই যেমন বড়দিন পালন করি আমরা প্রায় প্রত্যেকেই, তো সেই রকমই আর কি, প্রায় প্রত্যেক উৎসবেই এখন মিক্সড কালচার হয়ে গেছে, সবাই সেলিব্রেট করে। তো নবান্নের গল্প শোনাতে শোনাতে এই যে আমার আলু উচ্ছে সব কাটা হয়ে গেছে, আর সামান্য একটু আদা মনে হচ্ছিলো মিক্সড করতে হবে, সেই কারণে আদাটাকেও একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। আর আগে থেকেই আমার একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল, তো সেটা দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর একটু কাঁচা তেল, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি মাটনটাকে আগে থেকে একটু মিক্সড করে নিলাম। আর এই যে এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আর তারপর এই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাতে মাটনটা দেব। এই মশলার মধ্যে একটু পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম।
আর এই যে এই বাটিতে আমি একটু জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে আমি মাখনটা দিয়ে দিয়েছি, তার সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। তো এইদিকে মাখনটা কষতে থাকুক, ততক্ষণে আমি একটু কাজ সেরে নিই। তো রবিবারেই আমাদের সারা সপ্তাহের বেশিরভাগ বাজারটা হয়, তো এখানে কাঁচা লঙ্কার এই ডান্ডিগুলো আমি ভালো করে ছাড়িয়ে রাখছিলাম, যাতে করে কি না লঙ্কাগুলো নষ্ট না হয়ে যায় আর অনেক দিন ভালো থাকে। তো এই যে আমার এখানে লাঞ্চের মেনু রেডি, মাটন আর স্যালাড, এই যে ও এখানে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বলো? আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।